রাজনৈতিক দল নিয়ে তারা আলাদা হলে তবে কাজের জায়গা বন্ধুত্ব রয়েছে মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তাই তারা একে অপরের ইনস্টাগ্রাম পোস্টে লাইক কমেন্ট করতেই পারেন, তা নিয়ে আলোচনার কিছু নেই। তবে বিজেপি প্রার্থী শ্রাবন্তী যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত সোনার বাংলা করার কথা বলেন, সেই পোস্টে যদি তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবং তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় লাইক দেন, তা নিয়ে আলোচনা হবে বই কি। আর এমনটাই হয়েছে। মঙ্গলবার আলিপুর জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি তোলাবাজি মুক্ত করে বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফুর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সাথে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলাম। হ্যাশট্যাগে শ্রাবন্তী দিয়েছেন ভোট ফর বিজেপি। আর তার এই পোস্টে আরও অনেকের সঙ্গে লাইক করেছেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং কৃষ্ণনগর উত্তরে প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। আর তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কেউ কেউ মনে করছেন শ্রাবন্তীকে কটাক্ষ করার জন্যই তারা লাইক দিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন শ্রাবন্তীকে সাপোর্ট করার জন্য তারা লাইক দিয়েছেন। আসলে কিসের জন্য তারা লাইক দিয়েছেন তা তো তারাই জানেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।